মতিঝিল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুয়েটের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের যত্নের ছোঁয়ায় সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে নির্মিত হচ্ছে শাপলা সিটি লিমিটেড প্রকল্পটি। ফ্ল্যাট হস্তান্তরের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে, আপনার ফ্ল্যাটটি আজই বুক করুন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। রবিবার 455টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কাতারের জাতীয় মসজিদ, বাংলাদেশে অধ্যুষিত এলাকা দোহার ন্যাশনাল, নাজমা স্টেডিয়াম মাঠ, মাইজার, ওয়াকারা, আলকুর সহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া শেষে মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করেন প্রবাসীরা। অন্যদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঈদের শুভেচ্ছা জানান কাতার প্রবাসীদের। প্রতিবারের মতো এবারও 67 মসজিদে আলাদাভাবে মহিলারা জামাতে অংশগ্রহণ করেন। বিভিন্ন বিপণী বিতান ও বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ান কাতার প্রবাসী বাংলাদেশিরা। মতিঝিল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুয়েটের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের যত্নের ছোঁয়ায় সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে নির্মিত হচ্ছে শাপলা সিটি লিমিটেড প্রকল্পটি। ফ্ল্যাট হস্তান্তরের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে, আপনার ফ্ল্যাটটি আজই বুক করুন।